পরিক্রমা করে পথ পথ সংগ্রাম করতে করতে আমি আপনাদের কাছে পৌঁছে গেছেন। আপনারা প্রথমে আমি আমার মা বোন দিদিদেরকে শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই এসেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি প্রত্যেক বছর মহালয়াতে নন্দীগ্রামে যারা জমি রক্ষার আন্দোলনে শহীদ হয়েছিল 41 জন, তাদের পরিবারের সঙ্গে মিলিত হই। অন্নদেব এখানে আছেন, এখানে আমাদের জেলার সভানেত্রী এবং ডিপিএসসির চেয়ারম্যান বীরভা সোরেন টুডু আছেন, নির্মলদা আছেন, সভাধিপতি মাধবী বিশ্বাস আছেন। এটা আপনারা দান হিসেবে গ্রহণ করবেন না, উপহার হিসেবে গ্রহণ করবেন। এবং এটা টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। আপনার সবার পুজো ভালো কাটুক এবং বরুণ দেবের কাছে প্রার্থনা করব যত তাড়াতাড়ি সম্ভব মেঘমুক্ত পরিষ্কার আকাশ হোক, যাতে কারণ বাংলা বাঙালির সবাই অপেক্ষা করে থাকেন গোটা পৃথিবীতে এই পুজোর 4-5টি দিনের জন্য। তাই আশা করবো এবারে পুজো উৎসবমুখর হবে, মধুময় হবে। আমি এখান থেকে জেলা প্রশাসনের আয়োজিত ঝাড়গ্রাম জেলা পুজো গাইড ম্যাপের উদ্বোধনে যাব, তারাও অপেক্ষা করছেন। আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। দুর্গোৎসবের পরে বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে টাউন কমিটি তার পরবর্তী কর্মসূচি পালন হবে, সেদিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব এবং অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে বিজয়ার কোলাকুলি করব এবং আমরা সবাই মিলে একে অপরকে মিষ্টি খাওয়াবো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করব পুজোর পরে বিজয় সম্মেলনের মধ্য দিয়ে। আর আগামী কালী পুজো, দীপাবলি উৎসব, জঙ্গলমহলের বড় উৎসব, সেই উৎসবে অনেকগুলো পুজো লালগড় থেকে গোপীবল্লভপুর আমি উদ্বোধনে অংশগ্রহণ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের পুজো ভালো কাটুক। আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমরা সবাই আছি। আপনাদের সকলের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক, এইটুকু প্রার্থনা রেখে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, জোহার।